বেশি দিন হয় না রে মক্কা শরীফ দেইখা বাংলাদেশে আসছি আমি লাশ যেদিন মক্কা শরীফ থেকে বাংলাদেশে চইলা আসব বিদায় তাওয়াব যখন করি তাওয়াবটা শেষ কইরা হাজরে আফাত পাথরটা সুমা দিয়া আমি আল্লাহর কাবা ঘরের কালা গিলাপ তার কাছে দইরা কইছি আল্লাহ আমরা তো বাংলাদেশি মানুষ আমরা তো আজমি মানুষ আমরা বাংলাদেশে থাইকা তোমার কাবা ঘর দেখার জন্য কত আফসোস করি আল্লাহ জীবনের সবচাইতে বড় স্বপ্নের মধ্যে আমার সবচেয়ে বড় স্বপ্ন মক্কা দেখার স্বপ্ন তুমি পূরণ করছো আল্লাহ তোমার কত বান্দা এখনো বাংলাদেশের মধ্যে মক্কা দেখতে পারে নাই নিয়ত করে না না জানি নিয়ত করার আগে লোকটা মইরা যায় চিন্তা করে আমার টাকা নাই আমি নিয়ত করলে লাভ না কি হইব চিন্তা করে আমার সম্পদ নাই রে নিয়ত করলে লাভ কি হইব আমি আমার আল্লাহর কাবা ঘরের গিলাপ দইরা কইছি আল্লাহ তোমার কাবার গিলাপ তার মধ্যে দইরা বলি গো আল্লাহ তোমার কাবার গিলাপ দইরা দোয়া করলে নবী বলছে দোয়া কবুল হয় আল্লাহ তোমার কাবা ঘরটা দইরা দোয়া করি যত মানুষ মক্কায় আসতে চাই আল্লাহ মরণের আগে তারারে একবার মক্কাতে আইনো মরণের আগে একবার তারারে মদিনাতে আইনো এই কত টাকাওয়ালা কত পয়সাওয়ালা দামি বিল্ডিং বানায় কত টাকাওয়ালারা দামি দামি বাড়ি বানায় কিরে সম্পদওয়ালারা টাকা পয়সা বানায় কি করবা যদি যেই খোদা তোমারে দুনিয়াতে পাঠাইছ ওই খোদার ঘরটা তাও আপনা কর জানেননি আমি সর্বপ্রথম বাংলাদেশ থেকে বাংলাদেশ এয়ারলাইন্সের মাধ্যমে যখন মদিনাতে নামছি একটানা সাত দিন মদিনাতে থাকার পরে আমি মদিনা শরীফ জিয়ারত কইরা নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় কইছি কি মজা জানুনি কি মজা জানুনি ওই এহরামের কাপড় লাগাইয়া আল্লাহর বান্দা যখন তাকবীর তালবিয়া পড়তে পড়তে বান্দা কাবা তাওয়াফ করে খোদার কসম বান্দার মনটা বড় ফুরফুরা হইয়া যায় আমি কত মানুষ দেখছি রে আল্লাহর কাবা তাওয়াফ করে তাবার দিকে সায়া সায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে কিশোরগঞ্জের একটা পোলারে দেখছি ওই পোলাটা চেহারাটা দেখতে একবারে নিগ্র কালো আল্লাহর কাবা তাওয়াফ কইরা হাজরে আসওয়াদ সুমা দিয়া মাকাম ইব্রাহিমের সামনে নামাজটা পইরা ওই পোলাটা মুনাজাতের মধ্যে কেমন জানি হেক্কুর মাইরা মাইরা জোরে কান্তাছে পোলাটার নাকে দিয়া নাকের যে পানি বের হয়ে গেছে চোখ বায়া বায়া পানি পরে ওই ছেলেটা যখন কান্না করে হাবভাব দেই কেই বুচ্চি পোলাটা মুসলমান আমি তার সামনে দেয়া জিজ্ঞাসা করলাম পোলা মুসলমান বাংলাদেশি মানুষ কান্দোস কেন রে ভাই পোলাটা আমারে দেখে আমারে চিন্না আমারে ধরাইয়া ধরে কই হুজুর আমি মক্কায় থাকি না আমি মদিনাতে থাকি কিন্তু হুজুর আমার মা আমার আব্বা জান আমারে বড় কষ্ট করে মক্কায় মদিনার দেশে পাঠাইছে হুজুর আমি আমার মা বাপরে কইছি মা আমারে সৌদি আরব পাঠান যদি আল্লাহ রিজিকে রাখি ইনকাম কইরাম না আর যদি রিজিকে না রাখে সৌদি আরব যাইয়া মানুষের বাড়িতে বাড়িতে কাম কইরা হইল কটা টাকা জোগাইয়া আপনারা মা বাপরে মরার আগে আমি হজটা করাম হুজুর আজকে বেশি দিন না গো হুজুর দুই বছর আট দিন গনা গনা আমি সৌদি আরবের মদিনাতে থাকি আমি প্রতি মাসে দুই একবার ওমরা হজ করি বড় হজের সময় আমি হজ করার জন্য আসি হুজুর আমি আল্লাহর কাবা ঘরের সামনে আসলে আমার চোখের পানিটি বায়া বায়া পরে হুজুর আমি মদিনাতে আসার পরে তিন মাস পরে আমার বাপ মারা গেছে হুজুর আমি মদিনাতে আসার ছয় মাস পরে আমার মা মারা গেছে আমি মক্কার সামনে আয়া কান্দি আর কই আল্লাহ আমি প্রতি মাসে লাখ লাখ টাকা কামাই করি ব্যাংকে আমার টাকা পুইরা রইছে মাবুদ রে এই টাকা দিয়া কি হইব যদি আমি এই টাকা দিয়ে আমার মা বাপরে শান্তি না দিতাম পারি হুজুর জানেননি আমার এই রুমের মধ্যে থাকি আমার রুমের মধ্যে আমরা আটজন থাকি
হুজুর আমার রুমের সবগুলা বান্দারার মার লগে কথা কই আমি বিদেশি মানুষ আমি একটা বার আমার মাদার মা কইয়া ডাকতাম পারি না হুজুর আমি প্রবাসী মানুষ আমার লগের কত সন্তানের বাপে ফোন দিয়া সন্তানের কাছে খবর নে আব্বা শরীরটা ভালো নি সন্তান রে কয় আব্বা টাকা লাগতো না তুই ফুটবলও থাকলে আমি আব্বা খুশি হুজুর আমারে কই আমার বাপ তো নাই আমার এই কথাটা দিগাইবো আরে তোমার আব্বা বুঝি মইরা গেছে তোমার আম্মা বুঝি মইরা গেছে এখন দুই তিন বেলা খানা না খাইলে তোমরা কেউ রে বুঝি এক বেলা জিজ্ঞাসা করে না ফুট পেটটা দি পিটের লগে লাইগা গেছে দিগাইবো কেমনে রে ও কাপাসতলার মুরব্বী বাবারা ও কাপাসতলার যুবক ভাইয়েরা যে মাদা নিজে না খেয়া ফান্তা ভাত গুলো রাইখা দিত ফুতের ওই যে দিয়ে আইলে খাইলে ফুতের কলজা ঠান্ডা হইব ওই মাদো অন্ধকার কবরে ওরে সাড়ে তিন হাত মাটির গড়ে একা রেখে আসলা চলে ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলা না কবর দেশের খবর লইলি না ওরে সাড়ে তিন হাত মাটির গড়ে একা রেখে আসলা চলে সাড়ে তিন হাত মাটির গড়ে একা রেখে আসলা চলে ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না ওই কবর দেশে মায়ের পাশে একটু রইলি না কবর দেশের খবর রইলি না আব্বা বিদেশে থাকলেই মুকলের মাধ্যমে খবর লও সন্তান বিদেশে থাকলে ভিডিও কলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে খবর লও ওই বাপ মারে যে বাসমুরার নিচে শুয়ে দি আসছো কই একবার তো ভিডিও কলের মাধ্যমে দেখা করা যায় না কই একবার তো আব্বা আম্মার সঙ্গে সাক্ষাৎ করা যায় না এরে কাপাসতলার যুবক কাপাসতলার মুরব্বী বাবা কাপাসতলা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা যদি আমি স্বামীর রেজার কথাগুলা ভালো লাগে দাও তোমার পাগুলা আমার সামনে দাও আমি স্বামীম রেজার দিব্যা লাগাইয়া পাও পরিষ্কার কইরা দিমু তবুও ওই আম্মা আব্বারে কষ্ট দিও না আব্বা আম্মা 100 টাকা 200 টাকা চাইলে দমক দিও না কারণ মা বাবার মতো রত্নটা যদি মইরা যায় যত্ন করার সুযোগ পাইবা না অনেক পোলা পাঞ্চা দোকানের সামনে দাঁড়া দাঁড়া কান্দে আমি আমার চাচার একদিন জিগাইছি আব্বা কান্দেন কেন উনি কয় বাবা আমার পকেটে টাকার অভাব নাই কিন্তু আমি আমার আব্বারে চা খাওয়ার লাগে 100টা টাকা হাত খরচ দিতাম পারি না টাকা পয়রা থাকবে তোমার ড্রয়ারে ব্যাংকের লকারের মধ্যে কিন্তু তোমার মা বাবা ওই টাকা দিয়া সুখ শান্তি লাভ করতে পারবে না বন্ধুরে যেই কথা থেকে আলোচনার মধ্যে আসছি ওই আল্লাহর কাবা ঘর ধইরা শুধু আমি বাংলার মানুষের জন্য দোয়া করছি আল্লাহ যেন এপার বাংলা ওপার বাংলার মানুষদেরকে আল্লাহর কাবা ঘর দেখাই আল্লাহর কাবার সামনে 2 রাকাত নামাজ পড়ার তৌফিক দেই আল্লাহর পয়গাম্বর হযরতে মুসা নবীর জামানার মধ্যে মুয়াদ ইবনে আদনান নামক একজন আল্লাহর বান্দা ওই ব্যক্তির উপর মুসা নবীর অনেক উম্মতেরা অত্যাচার করছে মুয়াদ ইবনে আদনান আল্লাহর কাছে হাত বাড়াইয়া কয় আল্লাহ আমি মুয়াদ ইবনে আদনান রে মুসা নবীর অনেক উম্মতেরা অত্যাচার করে আদনান কয় আল্লাহ
তুমি যদি আমি আপনার একটা সন্তান দিতা আমার যদি অনেক সন্তান থাকতো আমি মুসা নবীর উম্মতের লগে ঝগড়া করতাম আমি মুসা নবীর উম্মতের লগে যুদ্ধ করতাম ও বন্ধু কাপাসতলা এলাকার সব মানুষ যে একবারে ভালা এটাও বলতে পারবে না কাপাসতলা এলাকার সব মানুষ যে খারাপ এটাও বলতে পারবে না নামাজি যেমন আছে নামাজির সুরুত লাগে চুরি করে এমন আছে নামাজি যেমন আছে নামাজির লেবাস লাগে সুদ খায় এমন অনেক আছে আছে না নাই নামাজি যেমন আছে ভাই ভাইয়ের জকরা কইরা সম্পদ দখল করে এমন অনেক আছে নামাজি যেমন আছে মিথ্যা কথা বলনে ওয়ালা এমন অনেক মানুষ আছে এক এলাকার মধ্যে সব মানুষ ভালো হবে এমন কিন্তু কথা না হযরতে মুসা নবীর উম্মতের মধ্যে এক জাতি উম্মত ছিল যারা একটু উগ্র টাইপের ছিল ঝগড়া করত অত্যাচার করত এবার মুয়াদ ইবনে মান আদনান আমার আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া কই তুমি যদি আমারে কত গুণা সন্তান দিতা তাহলে আমি আমার সন্তানদারে লইয়া ওই মুসা নবীর উম্মতের লগে যুদ্ধ করতাম আল্লাহ কয় মুয়াদ ইবনে আদনান রে আমি আল্লাহর দন বান্দার খালি না আমি আল্লাহর কাছে কেউ যদি চায় আমি আল্লাহ তারে ফিরায় না এক এক কইরা আমার আল্লাহ তাআলা মুয়াদ ইবনে আদনানের ঘরের মধ্যে একটা দুইটা সন্তান দেয় না মুয়াদ ইবনে আদনান রে ৪০টা ফোলা সন্তান দিছে একটা জবান বন্ধ নাই জবানটা খুলা ধরে কইতেন না সুবহানাল্লাহ ওরে তুমি কাউরে দিলা ১০টা সন্তান থাকার জায়গা নাই আবার কাউরে দিলা কোটি টাকা একটা সন্তান নাই টাকা পয়সা ধন সম্পত্তি দিলা বেশি করে কিন্তু মরার পরে কান্দে করে কবরে নামাবে কে তা আরে রে প্রেমের খেলা খেলছ দয়াল রে ও দয়াল তোমার খেলা চমৎকার আসমানেতে বসায়াছ চাঁদ সুরজের বা আজার রে প্রেমের খেলা খেলছ দয়াল রে আরে নির্দোষী রে রাখো দয়াল ববের জেলখানায় আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদাই হাকিম হইয়া হুকুম কর পুলিশ হইয়া দর আবার সর্প হইয়া দংশন কর উজা হইয়া যা আর রে প্রেমের খেলা খেলছ দয়াল রে ও দয়াল তোমার খেলা চমৎকার আসমানেতে বসায়াছ সাত সুরজের বা আজার রে প্রেমের খেলা খেলছ দয়াল রে এবার আপনারা বলেন যাদের সন্তান নাই সন্তান দিতে পারে একজন তিনি কি আরো জোরে বলেন তিনি কে অনেকে কয় সুন্নিরা নাকি বাবার দরবারে চায় আল্লাহর কসম সুন্নিরা কোনো বাবার দরবারে চায় না সুন্নিদের বিশ্বাস আমদারে সব কিছু দিতে পারে একজন তিনি হল আল্লাহ তবে আমরা হকানি রব্বানি পীর মাশায়েখের দরবারে যাইয়া দোয়া করি আল্লাহ এই বন্ধুটা যদি তোমার বন্ধু হয় এই মাজারের মধ্যে যিনি আছে তিনি যদি তোমার ওলি হয় আল্লাহ তোমার উসিলায় তুমি আমার একটা সন্তান দাও আমরা মাজারওয়ালার কাছে চাই না রে আমরা চাই মাজারওয়ালারে যিনি বানাইছে ওই আল্লাহর কাছে এবার আপনারা বলেন বাবারা সব কিছু দিতে পারে একজন তিনি কে সম্পদওয়ালারে সম্পদ দেয় আবার সম্পদ ছাড়ারে ধনী বানায় আবার ধনীরে গরিব বানায় সব ক্ষমতা তো আমার আল্লাহর কাছে এবার মুয়াদ ইবনে আদনান কয় আল্লাহ সন্তান চাইছি এত ৪০টা ফোলা তো আমি চাইছিলাম না খাওয়াই মু কেমনে গো আল্লাহ কোরআনে কয় আল্লাহু খায়রুর রাযিকিন আল্লাহ উত্তম রিজিক দাতা মুয়াদ ইবনে আদনান কয় আল্লাহ ৪০টা ফোলা দিছ এইডারে তো মানুষও করা লাগবো মারহাবা কন্যা বাবা মুয়াদ ইবনে আদনান আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করে মুয়াদ ইবনে আদনানকে আমি যেদিন আমার আল্লাহর কাছে সন্তানদের খাবারের জন্য আফসোস করলাম আমি প্রত্যেকদিন সকালবেলা ফজরের নামাজ পড়ার আগ মুহূর্তে আমি দেখতাম যখন আমি ঘরের দরজা খুলতাম গো আমার ঘরের দরজার সামনে এক বস্তা আটা দেখতাম আরেকটা ঘরের দরজার সামনে দিয়া আমি অনেকগুলা জব দেখতাম আমি
এটা দেখার পরে আমি চিন্তা করলাম আমার আল্লাহর দন বান্দার খালি না আমার আল্লাহ চাইনে সব দিতে পারে মুয়াদ ইবনে আদনান কয় আমি সব খাবার পাইয়া মানুষে মানুষের মতো কইরা চালাইতে লাগলাম সন্তানরে সন্তানের মতো চালাইতে লাগলাম এবার আমার সন্তানগুলা যখন প্রাপ্তবয়স্ক হইছে গো আমি এবার মুসা নবীর সেই উম্মতরা মানুষে অত্যাচার করে আমি রওনা করলাম ওই মুসা নবীর উম্মতদের সঙ্গে যুদ্ধ করার জন্য যুদ্ধ করতে 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 এবার মুসা নবীর আরো অনেক উম্মত সামনে দিয়া দাঁড়াইছে দাঁড়ায় ডাক দিয়া কয় এ মুয়াদ ইবনে আদনান যাদের সঙ্গে যুদ্ধ করছো যারা ইন্তেকাল করছে তারা সবাই অত্যাচারী ছিল কিন্তু এখন আর আমরারে মারবা না আমরা মুসা নবীর পয়গাম্বরের উম্মত আমরা কোনোদিন মানুষের উপর জুলুম করি নাই কোনোদিন মানুষের উপর অত্যাচার করি নাই হাই রে ও কাপাসতলার যুবক ও কাপাসতলা এলাকার মুরব্বী বাবারা এবার আপনারা বলেন সমাজের মধ্যে মানুষের প্রতি অন্যায় ছাড়া অত্যাচার করনেওয়ালা মানুষ অনেক আছে না না জোর জবরদস্তি কইরা সম্পদ দখল করে জায়গা জমি দখল করে আমার এলাকায় নতুন কেউ জায়গা কিনলে ট্যাক্স খুঁজে মিষ্টি খাওয়ার টাকা ওরে বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে আপনি দুনিয়াতে ভালা কাম করলে ভালা থাকবেন মিষ্টি খাওয়ার নাম দিয়ে ট্যাক্স তুলেন চাঁদা তুলেন কবরে গেলে ফিডা কম হবে না আমরা দেখছি আওয়ামী সরকার পতনের পরে আরেকটা দল মানুষের উপর অত্যাচার চালাইছে তারা মনে করছে একজন চলে গেছে আমরা অত্যাচার করলে মানুষ আমরারে গ্রহণ করব আমি দোয়া করছি আল্লাহ এই দেশের সরকার গেছে এটা আপনি ভালো জানেন আপনি ফয়সালা করছেন তবে বাংলাদেশের রাষ্ট্রীয় জায়গাগুলা যেহেতু এখন খালি আছে রাষ্ট্রের এই মূল মূল জায়গাগুলা এমন কিছু মানুষ বসান যারা কোরআনের আইন দিয়া দেশটারে চালাইব কোরআনের আইন দিয়া দেশ চালাইলে দুর্নীতি চলবে না কোরআনের আইন দিয়া দেশ চালাইলে অত্যাচার চলবে না কোরআনের আইন দিয়া দেশ চালাইলে ট্যাক চলবে না চাঁদা পানি চলবে না এবার আপনারা বলেন বাংলাদেশের সংসদে কোরআনের আইন বাস্তবায়ন হোক আমরা চাই কি চাই না কারা কারা চাই ডান হাত তুলে আল্লাহকে দেখা দে কোরআনের আইন বাস্তবায়ন হোক এটা আমরা সবাই চাই কারণ অত্যাচারীর অভাব নাই লুণ্ঠনকারীর অভাব নাই মানুষের উপর অত্যাচার করনেওয়ালার অভাব নাই হারাম খোরের অভাব নাই বাংলার সমাজের মানুষ অত্যাচার নিপীড়নের কারণে বড় লাঞ্ছিত বড় অত্যাচারিত বাংলার মানুষ শান্তি চায় শান্তি যদি চায় বাংলার সংসদে যদি কোরআনের আইন চালু হয়ে যায় তাহলে মানুষ কোনোদিন পথহারা হবে না কারণ কোরআনের আইনের মধ্যে দুর্নীতি নাই কোরআনের আইনের উপর অত্যাচার নাই কোরআনের আইনের মধ্যে মানুষের জমি দখল করা নাই এবার আপনারা বলেন আমরা সবাই এমন আইন চাই কি চাই না এমন আইন হইলে আপনার মেয়ে আমার মেয়ে রাস্তায় বের হবে ইফতিজিং এর শিকার হবে না এমন আইন হইলে এলাকার মধ্যে সুৎকুর আর ঘুষকুর সমাজের দায়িত্ব পালন করবে না সমাজ পরিচালনা করবে আলেমরা সমাজ পরিচালনা করবে শিক্ষিতরা সমাজ পরিচালনা করবে এলাকার নামাধীরা কিন্তু এখন সমাজ পরিচালনা যেগুলা করে এগুলার মধ্যে বেশিরভাগ হারাম করে সুৎকুর ঘুষকুর আছে না নাই সমাজে সর্দারি করে মাতাব্বরি করে এমন সুৎকুর ঘুষকুর আছে না নাই হাই রে কি জবাব দিব রে জবাব দিতে পারবে না আমাদের এলাকার মধ্যে মসজিদ কমিটির এক সভাপতি দিয়া রাখছে এবেড়া সভাপতি হওয়ার পরে অল্প কিছুদিন আগে অল্প কিছুদিন পরে এক মাইয়া লয়ে ধরা খাইছি আমার কাছে আইছে মসজিদের টাকার জন্য আমি কইছি আল্লাহর দোহাই তোমরার মসজিদ আমি টিয়া দিতাম ভরতাম না আমার কই ভাতিজা কেন আমি কইছি টাকা দিতাম কেমনে মসজিদ যাবে না চালাই এবেড়া তো বেড়ি লয়ে ধরা খাইছে হুমা কেমনে দিতাম বাবা আর কোনো কথা বলে না কারণ যারা আসছে তার ওই বেড়া দালাল
এখনো পর্যন্ত অপসারণ করে না আমি বলবো বাবা যদি শান্তি ফিরা আনতে চান তাহলে আল্লাহর কোরআনের সাথে সম্পর্কটা লাগান তো যেই কথাই ছিলাম মুসা নবীর উম্মত যারা অত্যাচার করত হযরতে মুয়াদ ইবনে আদনান বলে আমি সবাইকে মেরে একবার ফিনিশ করে ফলাইছি এমন টাইমে মুসা নবীর একটা উম্মত সামনে দিয়ে এসে দাঁড়ায় কয় আমরারে কেন মারো আমরারে মাইরো না আমরা তো অত্যাচার করি নাই কয় না 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 তারা যে অত্যাচার করছে তোমরা করো তোমরা মাইর খাইবা এবার মুসা নবী সামনে দিয়ে এসে দাঁড়াইছে ডাক দিয়া কয় ও মুয়াদ ইবনে আদনান আমরারে মাইরো না আমার আল্লাহ তাআলা একটা খবর পাঠাইছে মুয়াদ ইবনে আদনান কয় আল্লাহর নবী মুসা গো আমার আল্লাহ কি খবর পাঠাইছে হযরতে মুসা নবী কয় ও মুয়াদ ইবনে আদনান তোমার ফলা কয়ডা সন্তান কয়ডা মুয়াদ ইবনে আদনান কয় বেশি না 40টা আল্লাহর নবী মুসা ডাক দিয়া কয় মুয়াদ ইবনে আদনান আমার আল্লাহ কইছে তোমার 40টা সন্তানের মধ্যে থাইকা সবাই যেন যুদ্ধ বন্ধ রাখে কারণ আমি মুসা নবীর যেই উম্মতেরা এখন বাচ্চা রইছে এই উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তির বংশের মধ্যে আমার আল্লাহ আখিরি নবীরে পাঠাইব তুমি মাইরো না মুয়াদ ইবনে আদনান কয় ঠিক আছে মারলাম না তবে আমি মুয়াদ ইবনে আদনান বললাম নবী মুসা গো আপনি আপনার সব উম্মতরে বলেন আপনার সব উম্মতরে বইনা দেন আমি মুয়াদ ইবনে আদনান সহ আমার 40 সন্তান সহ আমার দুই স্ত্রী সহ সবাই রে যেন ওই নবী সুপারিশ করে আমরা এমন একটা নবীর উম্মত মুসা নবীর উম্মতের মধ্যে তারাও বলছে আমরা নবী যেন তার সন্তানের জন্য সুপারিশ করে হাইরে ও কাপাসতলার যুবক ও মুরব্বী বাবারা যুবক নজওয়ান ভাইরা একবার চিন্তা করো ওই নবীর সুপারিশ ছাড়া কবরে মুক্তি নাই হাসরে মুক্তি নাই দুনিয়াতে মুক্তি নাই দুনিয়ার থেকে কবরে যাওয়ার পর মুক্তি নাই ওই নবীর উম্মত হইয়া দুনিয়াতে আসতে পাইরা ওই নবীর উম্মত হইয়া আজকের মাহফিলে আসতে পাইরা বসতে পাইরা আমরা সবাই কি খুশি না বেজার আওয়াজটা আসতে হইছে আরো জোরে কর খুশি জবানটা খুলে জোরে পড়েন আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম কদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন বলেন ঘোষণা যিনি করছে তিনার নাম কি আমার আল্লাহ কয় অবশ্যই সফল কাম তারা যারা নামাজের প্রতি মনোযোগী হইছে ও বন্ধু নামাজ তো পড়ো না আবার যারা নামাজের জন্য ডাকে তারারে অন্য চোখে তাকাও শোনো আল্লাহর একজন বান্দার কথা বলি যিনির ধর্ম ছিল খ্রিস্টান ধর্ম যার নাম ছিল হযরতে মারুফ কারকি রহমতুল্লাহ আলাই যার বাড়ি ছিল কারখনগরের মধ্যে কিন্তু ওনার জন্ম হইছে মক্কা নগরীতে সুবহানাল্লাহ কোন আপনারা বলেন না বাবা মক্কা নগরীতে ধারার জন্ম হইছে তারার কপালটা কি বালা না খারাপ মক্কাতে জন্ম হইয়া তারা আল্লাহর কাবা ঘরটা দেখছে মক্কাতে জন্ম হইয়া তারা নবীর দেশ মদিনাটা দেখছে মক্কাতে জন্ম হইয়া হাজরে আসওয়াদ পাথরের মধ্যে সোনা দিছে মক্কাতে জন্ম হইয়া তারা এই মক্কাতের মুকাররামার মধ্যে জান্নাতুল জান্নাতের সুন্দর সুন্দর জান্নাতুল মুআল্লা দেখছে তো যেই জায়গায় ছিলাম বাবা জিনার নাম হযরত আব্দুল্লাহ মারুফ কারকি যিনি ছিলেন খ্রিস্টান ধর্মের ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তার মা বাবা ওই সন্তানটাকে বরখাস্ত করে দিছে সন্তান বলে আমার মা আমার আব্বা জান আমারে বলছিল আমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করছি আমি মা বাবার এই রাগান্বিত চেহারা দেখা আমি বাড়ি থেকে বাইরে হয়ে গেছি আব্দুল্লাহ মারুফ কারকি কয় অল্প কিছুদিন পরে আমি আমার বাড়িতে আসার পরে আমার
আমার মা বাবার দরজার মধ্যে যখন সালাম দিলাম আমি বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার মা বাবা ঘরের দরজার আড়াল থেকে কয় কে আপনি আমি কইলাম আনা আব্দুল্লাহ মারুফ কার কি আমার নাম আব্দুল্লাহ মারুফ মা বাবা পর্দার আড়াল থেকে কয় তুমি এখন কোন ধর্মের উপরে আছো আমি কইছি ইসলাম ধর্মের উপরে মা বাবা ডাক দিয়া কয় কলমা পড়ারে আমরা মা বাবা তুই ফুতের লগে ইসলাম ধর্ম গ্রহণ করব জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ ওই আব্দুল্লাহ মারুফ কার কি কয় জগতের মানুষ আমি আব্দুল্লাহ মারুফ কার কি যখন ইসলাম ধর্ম গ্রহণ কইরা বেলায়েত হাসিল কইরা পালাইছি আমি আব্দুল্লাহ মারুফ কার কি দুনিয়ার জমিনের মধ্যে নামাজ পড়ার জন্য একদিন দজলা নদীর পারে গেছি উযু করবার লাগা নদীটার নাম মনে রাখবেন দজলা নদী বলেন কি নদী দজলা নদীর পারে গেছি ছোট্ট দুইটা কারগুজারি বইলা আমি আমার বয়ান শুরু শেষ কইরা দিব আপনারা যেন বাড়িতে যাইয়া ফজরের নামাজটা জমাতে পড়তে পারেন এজন্য আমি ওয়াজটা তাড়াতাড়ি শেষ করব তবে কষ্ট নেওয়া যাবে না বয়ান থেকে যা শিখবেন এটার উপর আমল করবেন আল্লাহ যেন তৌফিক দেয় জোরে পড়েন আমিন আসতে হইছে আমিনের আওয়াজ আর জবান কুলা কোন আমিন উনি গেলেন অজু করার জন্য দজলা নদীতে আব্দুল্লাহ মারুফ কার কি কয় আমার ঘরের মধ্যে একটা নামাজের মুসল্লা ছিল আমার হাতের মধ্যে একটা কোরআন শরীফ ছিল আমি ওই কোরআন শরীফ এবং নামাজের মুসল্লাটা দজলা নদীর পাড়ের মধ্যে রাখা আমি দজলা নদীর নিচে যখন নামছি অজু করার জন্য আমি নিচ থেকে অজু কইরা ফিরা দেখি একটা সোরা বেড়া আইসা আমার নামাজের মুসল্লাটা চুরি কইরা নিয়ে যায় আমার পড়ার কোরআন শরীফটা চুরি কইরা নিয়ে যায় আচ্ছা কোন নামাজের মুসল্লা দেবে এটা চুরি করে এটাকে আসলে সাধারণ সুন্না ডেঞ্জারের চোর নামাজের মুসল্লা চুরি করে আমার আমার যে এলাকা দনপুর উত্তর পাড়া জামে মসজিদ আমার যে গ্রাম এই গ্রামের আগে মসজিদের দান বাক্স বাহিরে আছিল বাইরে থাকার কারণে এলাকার ভিতরে বলে বাবা খুর বাইরে কি খুর বাবা খুর দুইবার মসজিদের দান বাক্স বাইঙ্গা তালা বাইঙ্গা টিয়া চুরি করে নিছে গা আমি একদিন মাহফিলে যাওয়ার সময় মাহফিল থেকে আসার সময় সকালবেলা ফজরের সময় আমার এক জেড়া এলাকার সর্দার এবারে ওনাফানা করতেছে তো মোটামুটি সর্দার মানুষ তো সবার একটু ধোয় আমি কই কি তো বেঞ্চুবেন না লামনে এমনে মুখ দিয়ে গালাগালি করতেছেন এটা করতেছেন কাই নাকি এবারে কই বেটা আল্লাহ খোদা নাই চুরি করে শিখেছে আল্লাহর ঘর মসজিদরও সাল্লি না কি সে পয়সাও কি করছে অন্ধেহায়া দেহে কি চুরি করছে মসজিদের দান বাক্স আমি বললাম মা এটা কি চোর কো বাবা বলে খা কি খা বাবা বলে খা বাবা খাওয়ানোর লাগিয়া টিয়ানো ফেলে মাথা বলে ফাগল ফাগল হইয়া থাকা এই লাগে মসজিদের টাকা পর্যন্ত চুরি করছে আমি কইলাম আল্লাহ এটা কোন জাতের সুর তাহলে সুর একটা আর ডেঞ্জারাস সুর দুই রকম কেমন তো আব্দুল্লাহ মারুফ কার কি কয় আমি আমাদের মুসল্লাডার কোরআন শরীফটা ফারে রাইখা নিছে নামছি ওই সুরা বেডা আমার নামাজের মুসল্লার কোরআন শরীফ লয়ে যাইতেছে আমি চিন্তা করলাম কি তার এটা তো মারাত্মক সুর আমি উপরে উইটা তার পেছন দিয়ে ধরলাম নমনীয় সুরে বললাম এ চোর তুমি দিও নামাজের মুসল্লা চুরি করো মানুষ খাবার জন্য টাকা চুরি করে মানুষ পয়সা চুরি করে সব গমাটা চুরি করে তুমি দিয়ে আমার নামাজের মুসল্লা এবং কোরআন শরীফ চুরি করো এ সোরা বেড়া ঠিক আছে তুমি আমার কোরআন শরীফ আমারে দিয়া দাও নামাজের মুসল্লাটা তুমি লয়ে যাও সোরা বেড়া কই এমন বালাগিরস্ত আর জীবনে পাইছি না রে মারে না শরীর জিনিসও বাদ করতেছে না জানি এটা বেড়ার জিনিস নেই সোরা বেড়া কয় হুজুর কোরআন শরীফ আপনি নেবেন নামাজের মুসল্লা আমারে দিবেন কারণ কি আব্দুল্লাহ মারুফ কার কি কয় বাবা তুমি চুরি করো তোমারে আমি মারতে পারতাম আঘাত করতে পারতাম আমি তোমারে মারিও নাই তোমারে আঘাত করি নাই আব্বা তুমি বলো তোমার পরিবারে কেউ আসেনি কোরআন শরীফটা ফটতে পারে বেড়া কয় না আব্দুল্লাহ মারুফ কার কি কয় সোর তোর কাছে আমি মাফ চাই আমারে মাফ কইরা দে আমি যখন অবসর থাকি
অবসর সময় আমি কোরআন শরীফটা ফুইরা আমার সময়টা কাড়াই আর আমার বুড়াটা যখন অবসর থাকে এই বুড়াটা দোয়ানে বইয়া চা খাইয়া সিগারেটের ফুটকি টান দিয়া মানুষের সমালোচনা কইরা সময় কাড়ায় আমার বেড়িয়ার যখন অবসর থাকে এই বেড়িয়ার টিভি চেয়ে সময় কাড়ায় আর এখন টিভির যুগ তো শেষ টিভি ঘরে শু লাগে আর একে মোবাইলে টিকটক দেখা দেখা সময় কাটায় ও মা যে মা বোনেরা টিকটক দেখো গো মনে রাখবা আমার আল্লাহ কবরে গেলে কন্যারে ফিটটা ঠিকঠাক বানাইব আমার মুয়াজ্জিন সাহেব কয় হুজুর এলাকার বেড়িয়াতে বেফট দাঁড়ে হুজুর আডিনি বেড়িয়াতে কিন্তু ভাত খাবাইতো না সাবধান এবার এমনি ঋষব খিদো এ আমার কাপাসতলা এলাকার মা আপনাদের জন্য আমি কয়েকটা নসিহত কইরা যামু যারা আপনারা বেফটটা ঘুরেন আপনারা বলেন বাবারা এই নসিহত গুলা শুই না আপনারা বাড়িতে যাইতে চাননি কালকে জুমার নামাজ আসেনি আপনারা তো ফরবেন আমরা তো ফরাম আমরা খুতবার আগে দিয়ে ধরাধরি কইরা ঢুকেন আর আমরা খুতবা না আজান দেওয়ার 15 মিনিট পর ওই মাইক ধরন লাগি ওয়াজটা শেষ করব মনোযোগ দেন সূরা বেড়ারে ডাক দিয়া কয় তোমার ঘরে কেউ আসেনি কোরআন পড়তে পারে কয় হুজুর না নাই বলে কোরআন শরীফটা আমারে দিয়া দে কারণ আমি আমার অবসর সময়টা কোরআন শরীফ পড়া পড়া কাড়াই সূরা বেড়া কয় নেন তবে নামাজি যে দিছেন আমার ঘরে তো কেউ নামাজি নাই নামাজি বুঝছেন তো মুসল্লাটা আর কি দা নামাজটা হুজুর নামাজি যে দিছেন আমার ঘরে তো কেউ নামাজি নাই এবার সূরা বেড়ারে আব্দুল্লাহ মারুফ কারকি নাক দিয়ে কয় বাবা কোরআন পড়তে পারলে না পড়বা কিন্তু নামাজিটা তোমারে দিছি নামাজ পড়বার লাগা কারণ যদি নামাজি না থাকে নামাজের মুসল্লাটা যদি দেখো মনটা নরম হইয়া ভালা না লাগলে কখনো যদি মুসল্লাটা বিষয়ে নামাজটা ভরো এই জন্য আমি তোমারে নামাজটা দিছি নামাজিটা দিছি জোরে জোরে বলবেন না বাবা সুবহানাল্লাহ ওরে নামাজ তোমার সঙ্গের সাথী কবর দেশের আদারের বাতিরে নামাজ তোমার সঙ্গের সাথী কবর দেশেরা দারের বাতিরে ওরে পর নামাজ মুমিন ভাইরে পর নামাজ মুমিন ভাইরে মাওলার প্রেমে মজিয়ারে মাওলারে দেখিয়া ওরে পর নামাজ মুমিন ভাইরে মাওলার প্রেমে মজিয়া মাওলারে দেখিয়া ওরে ফজরেরই আজান হইলে নামাজ পইর ভাই ওরে ভাইজি নামাজ পইর রে জোহরেরই আজান হইলে চাষি ভাই লাঙ্গল দিও রাখিয়া জোহরেরই আজান হইলে চাষি ভাই লাঙ্গল দিও রাখিয়া ওরে জোহরেতে রিজিক তোমার দিবে মাওলা বাড়াইয়া মানুষ মুনিয়ারে দেখিয়া আসর পড়বা মুমিন বাইরে আজান দিবে মুয়াজ্জিনে আসর পইর মুমিন বাইরে মুয়াজ্জিনে আজান দিলে ওরে বল শক্তি বা রাইয়া দিবে স্বয়ং রাব্বানায় আরে বল শক্তি বা রাইয়া দিবে স্বয়ং রাব্বানায় নামাজ পড়রে মাওলারে দেখিয়া নামাজ
পরে সন্তান সন্ততি ভালো চাইলে মাগরিবের নামাজ পর বাইরে পোলা ফুইটা খায় পোলা গাঞ্জা খায় পোলা মা বাপ প্রে মারে ছায়া দেখে নে বেটা নামাজ পড়ে নে লাগিয়া মারে আল্লাহর নবী কয় কোন সন্তান রে যদি কামের কামওয়ালা সন্তান বানাইতে চাও তাহলে তোমরা মাগরিবের নামাজ ছাইরো না সন্তান সন্ততি ভালো চাইলে মাগরিবের নামাজ পর বাইরে এসার তুমি পড়বা কিন্তু ঘুমে ভালো থাকতে রে মানুষ নামাজ পড়রে কি টাকাওয়ালা হইলা কি পয়সাওয়ালা হইলা তোমার মতো কত টাকাওয়ালা পয়সাওয়ালা অন্ধকার কবরে এবার আপনারা বলেন সম্পদের মায়া ত্যাগ কইরা সবাইকে আল্লাহর দিকে রুজু হবার দরকার আছে না নাই আরে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরে ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুরি তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরে ভাবনি হাওয়ায় উড়া তুমি যে রঙিন ঘুরি সুতোয় টানে দিলে মালিক সুতোয় টানে দিলে মালিক পারবে না থাকিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার আছে না নাই এক বেটা ঘরের মধ্যে কয় হুজুর টাকাওয়ালা আছে এলাকায় পয়সাওয়ালা বেশি আরে হুজুর কয় নামাজি কেমনে হয় না আমি তো এলাকায় নামাজ পড়ে আমার মসজিদে দুই কাতার মুসল্লি ফজরে থাকে আর উনি কয় হুজুর এলাকায় পয়সাওয়ালা বেশি হওয়ার কারণে সবাই একটু বেশিক্ষণ ঘুমায় ফজরের নামাজ পড়তে পারে না এই জন্য আসে কয় বাড়ি গাড়ি মিল ফ্যাক্টরি টাকার পাহাড় আরে বিলাসিতায় কেটেছে জনম কতই অহংকার দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপন পরিতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে আমার কাপাসতলার যুব কাপাসতলার দাড়ি পাকা বুড়ো বুড়ো বাবারা কাপাসতলা এলাকার পর্দার অন্তরালের মা বোনেরা ওই আল্লাহরে খুশি করার জন্য দুনিয়াতে সব পয়সা কাজ ত্যাগ কইরা আল্লাহর পথমতে চলাফেরা করার চেষ্টা কর কারণ দুনিয়ার জমিনে যত সম্পদ বানাইবা সব তোমার পইরা থাকব সব কিছু পইরা থাকব সাদা মার্কিন কাপড় দিয়া উপরের বাসার চাটাই দিয়া তোমার কবরে শোয়াইব একটা বারো কি ওই কবরের কথা স্মরণ করলা না আসেন বাবারা ওই কবরের কথা স্মরণ কইরা আমরা সবাই আল্লাহ তালার কোরআনুল কারিমের তেলাওয়াত করব যেন আমার আল্লাহ তালা আমরার দুনিয়া এবং আখেরাতকে সমৃদ্ধময় করা দেয় ফি শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাআশুকিহি মুখবিরা ওয়া আমিরা إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله سيدنا زبان كل محبة رواجه پرنا اللهم صل سيدنا مولانا محمد وعلى آله سيدنا نبي جي او نبي جي
ওগো মায়ার নবীজি আমার, গাছের ডালের পাখি যদি হইতাম, উড়ে উড়ে রওজা জিয়ারত করে তাম আল্লাহ হুম্মা সাল্লে মহাব্বত নিয়ে বলেন মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা, মাওলানা মুহাম্মাদ লা ইলাহা জোরসে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওলা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইলা তুমি বেহেশতের মাঝে রাখিলা, আবার হেকমতে গন্ধম খাওয়াইয়া হেকমতে গন্ধম খাওয়াইয়া দুনিয়াতে পাঠাইলা, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওলা ইলাহা আল্লাহ কাউরে বানাইলা সফিউল্লাহ, কাউরে বানাইলা খলিলুল্লাহ, মোর নবীকে দয়া করে মোর নবীকে দয়া করে বানাইলা হাবিবুল্লাহ, লা ইলাহা লা লা ইলাহা লা গায়রে নামাজে রোজা সাইরহ না কেহ মা বাবার খেদমত চাইরহ না, আমার নবীজির দরুদ বইল না বলেন নবীজির দরুদ, আমার নবীজি তোমায় ভুলবে না, লা ইলাহা লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাপাস তলায় এলাকার বন্ধুরা গো ও মুমিন মুসলমানের দলেরা, যেহেতু আপনারা জান্নাতের বাগান মাহফিলে আসলেন, মাহফিলে আসার উদ্দেশ্য খাবার খাওয়া তাবারুক নেওয়া টাকা পয়সা না, মাহফিলে আসার উদ্দেশ্য হইল জীবনের গুনাহ মাফ করানোর কথা বলেন না ঠিক কিনা, আজকের মাহফিলে এমন অনেক মানুষ বসছে রে যেই মানুষের জীবনের গুনাহ আমি শামিম দাদা যদি দেখতাম মাহফিল দেখে তারা তারাইয়া দিতাম, আবার আপনারা যারা কাপাস তোলা বাসে মাহফিলে বসছেন আমি শামিম দাদার জীবনে এত গুনাহ আমার গুনাহ যদি আপনারা দেখতেন আপনারাও আবার পছন্দ করতেন না, দূর দূর করে আমি বান্দারে তারাইয়া দিতেন এলাকার মধ্যে দাওয়াত দিয়ে আনতেন না, ও বন্ধু আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া আদায় করে যেই আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো গোপন করে রাখছে, আমাদের গুনাহগুলো মানুষের কাছে জানাইয়া দেয় নাই ওপেন করে দেয় নাই, আসেন বাবারা বন্ধুরা ওই গুনাহগুলো মাফ করানোর জন্য মহাব্বতের আওয়াজে একটু জোরে জোরে আল্লাহ তাআলার ইসমে যাতের জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ, তোমায় ডাক দিলে শেখের দিকে চাইয়ে তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইয়ো রে মারহাবা আল্লাহ 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 আল্লাহ, তোমায় ডাক দিলে উম্মতের দিকে চাই ও গো ও তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাইয়ো গো মারহাবা আল্লাহ আল্লাহ, চাঁদের রাইতে আইসব দয়াল চান্দে রোবা হাঙা, তোমার গলাই দেব আমরা প্রেমের কেটা হাঙার মারহাবা আল্লাহ আল্লাহ
সাইয়া রাঙাই খব তোমার আত্মাতে আত্মা মিশাইয়া রাঙাই খব পানের নবী নবী গব তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চাঙা আইয় গব মারহাবা আল্লাহ গোসল দিব বরই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ আগাম পাতা জাহাম পাতা কত পানি পরে শেষ বিদায়ের গোসল দিব সাদা মারি আরে বরই পাতার জলে মারহাবা আল্লাহ আল্লাহ সাদা মারি কি পরাই বরে গে সাদা মার্কিন কাপড়ামাই পরাই বরে গে ও দয়াল নব অবি গব তুমি মরণ কালে একবার দেখা দিয়ে ইয় গব মারহাবা আল্লাহ 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 বাই বেড়াদার বন্ধু যত বন্ধু বান্ধব শত শত সানার সাইতে আমার নবী জিয়া পগন মারহাবা মা বাবা যত বন্ধু বান্ধব শত শত সবার চাইতে ভালো নবী কে বা নবীজিকে না বাসিলে ইমান থাকবে না রে বলে হাদিসে কয় তাহার ইমান নাঙা হাই রে মমিন বাঙাই নবী সারাইয়ার বান্ধব কে হো নাঙাই মারহাবা আল্লাহ আল্লাহ নবী সারা বান্ধব কে হো নাঙা হাই গো মমিন বাঙাই নবী সারা বান্ধব কে হো নাঙাই মারহাবা আল্লাহ আল্লাহ সাদা কাপড় পরাইয়া কাটে আমায় সোয়াইয়া চারজনে কান্দে যাবে লইয়া মিল্লা তেরা শুনিলা যখন দিবে গবইলা নিবে বলে নবী মুস্তফা হাই রে মমিন বাঙাই নবী সারাই আমার বান্ধব কে হো নাঙাই মারহাবা আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা ছাইড়া দিয়া বলেন আমরা জিকির করলাম কার শুধু আল্লাহর জিকির করি নাই গো আল্লাহর জিকিরের মাঝে মাঝে নবীর স্মরণ করলাম আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নবী কয় জিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাতি ওয়া জিকরুস সলিহিন কাফারা নবীদের নামের জিকির করলে নবী নবী কইয়া ডাকলে গো ইবাদত আদায় হয়ে যায় আমরা যারা সুন্নি দাবি করি আমরা কেন নবী নবী করি বুঝতে পারলানি বাবারা কারণ আল্লাহ পাক আমার নবীর মাধ্যমে জানে নবী নবী কইয়া ডাকলে নবীর জিকির করলে আমার আমল নামার মধ্যে ইবাদত হয় ও বন্ধুরে কোন নবীর উম্মত হইয়া কাপাস তোলার মাহফিলে বসলা কোন নবীর মাহফিলে বসলে একটু শুইনা না শুইনা না